এবার নিজের মুখে স্বীকার করলেন অপু বিশ্বাস, সাকিব খানের সাথে বুবলির মিল হওয়া কোনোদিনই কোনোভাবেই সম্ভব নয়। সম্প্রতি এক গণমাধ্যমে অপু বিশ্বাসকে এক ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়, যদি সাকিব খানের দুই পক্ষের সাথে একসঙ্গে সংসার করতে চান তাহলে কি সম্ভব কিনা। যে সাকিব খান যদি আপনার সাথে এবং তার দ্বিতীয় অধ্যায়ের সাথে আবার একসাথে থাকতে চায় তাহলে সেক্ষেত্রে আপনার রিয়াকশন কি হবে? তখন অপু বিশ্বাস বলেন, যদিও একসাথে সম্ভব হয় না, ব্যক্তিগত কথা স্ক্রিনে শেয়ার করতে চাচ্ছি না, তাও বলছি কখনো একসাথে থাকা সম্ভব কোনো কিছুই হয় না। একসাথে তো ব্যাপারগুলো সম্ভব হয় না, যদিও আমি ব্যক্তিগত কথাগুলো স্ক্রিনে বলতে চাই না, তবে চাই না এবং বলতেও চাচ্ছি না, তবে এইটুকু বলতে চাই যে একসাথে তার সম্ভব কখনো কোনো কিছু হয় না। তারপর উপস্থাপিকা জিজ্ঞেস করেন, সন্তানকে কার আদর্শে বড় করতে চান? ছেলেকে কার আদর্শে মানুষ করতে চান, আপনার মতো না বাবার মতো? তখন অপু বিশ্বাস বলেন, সন্তান আমার একার নয়, সন্তান আমাদের দুজনেরই, তো দুজনের আদর্শেই বড় হবে। প্রথমত সন্তান আমার একার নয়, সন্তান আমাদের দুজনের, সুতরাং অবশ্যই বাবা মার আদর্শটা পাবে। তার থেকেও ইম্পর্টেন্ট তার বাবার যে পরিশ্রম সেটা যেন অবশ্যই সে মাথায় রাখে। এখন অপু বিশ্বাস উত্তর দেন, আমি তো মা, তাই বলবো বাবার মতো, যদি আমার জায়গায় বাবা থাকতো তাহলে অবশ্যই আমি বলতাম বাবার কথা। সন্তান তো আসলে বাবার পার্সোনালিটি আমি চিন্তা করি, মা হলে বাবাকেই প্রেফার করবে, হয়তো বাবা কখন আসলে বলবে যে